हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल हैप्पी विद पिंकी। आमी पिंकी आबार चले এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর বোন বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি আমি এখন স্টার্ট করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলতে হবে, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো। অ্যাবাউট আর ডিসক্রিপশনে আমার ইনস্টা লিংক পেয়ে যাবে। দেখতে পারলে সকালবেলা উঠে একটা বিশাল বড় গামলা নিয়ে চলে এসেছি ওপরের ঘরের ব্যালকনিতে। আর এখানে এই যে জামা কাপড়ের যে পর্দাগুলো রয়েছে, এই জামা কাপড়ের পর্দাগুলোকে এখান থেকে তুলে নিচ্ছি। কেন জানো, অনেক দিন পরে তার দেখা মিলেছে। হ্যাঁ গো, রোদ্দুর দেখা মিলেছে, রোদ্দুরের সূর্যি মামা এসেছে অনেক দিন পরে আমাদের সাথে দেখা করতে। তাই ভাবলাম সুযোগের তো সদ্ব্যবহারটা করে ফেলতেই হবে। তিন দিনের যে ভেজা জামা কাপড় গুলো আছে সেগুলো সব তুলে মেলে দিতে হবে রোদে। আর এই যে কাল রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলোকে রেখে দিচ্ছি বাসনের র‍্যাকে। অসীমা তো কদিন ধরে কাজে আসছে না, এটা তো তোমাদেরকে আমি প্রায় প্রতিটা ব্লগেই বলছি। আসলে অসীমাকে খুব মিস করছি ওই জন্য। আর এই জন্য রাতের বেলায় চেষ্টা করি বেশ কিছুটা বাসন ধুয়ে রাখার, আর ওগুলো সকালবেলাতে জল ঝরে যাওয়ার পরে বাসনের র‍্যাকে গুছিয়ে রাখা। তারপরে লেগে পড়েছি আমার মর্নিং ক্লিনিং রুটিনে। এই যে ঘর দোর ঝাড় টাড় দেওয়া, এগুলোই তো আমাদের মর্নিং রুটিন, তাই না? প্রতিদিন ঘর ঝাড় দিতে হবে, ঘর পুঁছতে হবে, তাহলেই তো হবে, তাই না? এই কাজগুলো তো না করলে একদমই চলবে না। প্রতিদিন এক কাজ দেখে দেখে তোমরা ক্লান্ত হয়ে যাচ্ছ, কিন্তু আমরা 365 দিন এই কাজ করে করে ক্লান্ত হচ্ছি না। হ্যাঁ, ক্লান্তি হলে হবে না, প্রতিদিন ফুল ভাবে এই কাজগুলো আমাদের করে যেতেই হবে। আজ আবার সানডে, তোমাদের দাদা ভাই বাড়িতে, আর উনি আজকে সকালবেলা খাবেন বললেন ঘুগনি আর মুড়ি। দিয়ে দিলাম সকালে ঘুগনি মুড়ি ওনাকে খেতে। আর বাজারও চলে এসছে গাজর বিনস ক্যাপসিকাম আনিয়েছি একটু বেশি করে, আর এনেছে উচ্ছে আর শাপলা, ওল, ধনে পাতা, আলু, পেঁয়াজ, আদা, রসুন, অনেক কিছু। আর এখানে রয়েছে প্রচুর মাছ। আর এই যার যা রান্না হবে সেগুলো কেটে নিয়েছি। আজ হবে শঙ্কর মাছ, শাপলা আর উচ্ছে কুমড়ো পটি। তোমরা শাপলা খেতে ভালোবাসো? কে কে শাপলা খেতে ভালোবাসো বলো তো? আমার না শাপলা খেতে খুব ভালো লাগে। আর আজকে 1 কিলো শঙ্কর মাছ নিয়ে এসেছি। আর যে দোকান থেকে মাছটা নিয়ে এসেছে, মাছটা না খুব ভালো করে পরিষ্কার করে দেয়নি। এই যে মাথার মধ্যে যে কানকোগুলো থাকে না, এই কানকোগুলো রেখেই দিয়েছে। এই কানকোগুলো থাকে কেমন লাগছে যেন, এই জন্য বটি নিয়ে বসে গেছি কানকোগুলো পরিষ্কার করার জন্য। না না, আজ এতটা শঙ্কর মাছ হবে না রান্না। শঙ্কর মাছটা নিয়ে এসছে 400 টাকা কিলো করে। শঙ্কর মাছ খেতে আমার দারুণ লাগে। এই তোমরা শঙ্কর মাছ খাও গো, একটু বলো তো কমেন্টস করে। এই শঙ্কর মাছকে অনেকে শাপলা পাতা মাছও বলে, শাপলা পাতার মতো দেখতে হয়, তো ওই জন্য। আমি গোটা শাপলা পাতা বা শঙ্কর মাছ কখনো দেখিনি, ওই টিভিতে মোবাইলেই দেখেছি। আর এসেছে চিংড়ি মাছ, চিংড়ি সাইজটা একটু ছোট। চিংড়িটা নিয়ে এসছে 250 টাকা কিলো। ওই যে চাল কুমড়ো রয়েছে ঘরে একটা, সেটা দিয়ে রান্না করার জন্য। আজকে কর্তা মশাই 3খানা বাজার ঘুরে বাজার করেছে। আমি বললাম এই চিংড়ি মাছ আনতে হবে না, যেমনি শুনেছে ঘরে চাল কুমড়ো আছে। আবার ছুটেছে বাড়ির পাশে একটা ছোট বাজার আছে, উত্তরনাস্তার বাজার, ওই বাজার থেকে নিয়ে এসছে চিংড়ি মাছ। চলো, চিংড়ি মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। এবার নিয়ে বসে গেছি লইট্টা মাছ। লইট্টা মাছটা নিয়ে এসছে 250 টাকা কিলো। আর লইট্টা মাছটা বেশ ফ্রেশ। আজ আর আমি মাছটা মাঝখান থেকে পিস করলাম না, গোটা গোটাই রাখলাম। ওই যে লইট্টা মাছের ঝুড়া করলে না কাঁটাটা বার করতে সুবিধে হয়, ওই জন্য গোটা রাখছি। আর লইট্টা মাছকে অনেকে একদম পছন্দ করো না, একটু ল্যাতল্যাতে টাইপের দেখতে হয় বলে, তাই না? আর যেমনি না মাছের গন্ধ পেয়েছে,
এই দেখো ম্যাওমিনিরা চলে এসেছে, ওই যে সাদা রঙের বিড়ালটা দেখছো না, ও না প্রেগনেন্ট, ও আমাদের বাড়িতেই থাকে কিন্তু কোনো খাবার দিলে একদমই খান না মহিলা, আমি জানি না কেন, কিন্তু পায়ে পায়ে ঘুরবে আর মিয়াও মিয়াও করবে। আমি বলি তুই পায়ের কাছ থেকে সর, তোকে বেঁধে বুঁধে আমি পড়বো, তুইও মরবি আমিও মরবো। ও কার কথা কে শোনে, ও আমাকে ঘেসে ঘেসে ঘুরে বেড়ায়। এই দেখো এখনো পাশে বসে বসে মিয়াও মিয়াও করছে। আর এইবার আমি কাটছি কাতলা মাছ, কাতলা মাছটা এনেছে 500 টাকা কিলো। আর এই মাছটাকেও আঁশগুলোকে একদম ঝালিয়ে দেয়নি, এত কাটা মাছে কি আঁশ ছাড়ানো যায় বলো? যাকগে অনেকটা ঝোঁকমারির কাজ ছিল, তবু আঁশগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটা কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি। আর এইবার নিয়ে বসে গেছি সব থেকে কঠিন মাছটা কাটতে, সেটা হচ্ছে মৌরালা মাছ। মৌরালা মাছের পেটটা তো একটু গালতেই হবে, আর নইলে একটু তেতো লাগবে। আর এই মাছগুলো কাটতে আমার পুরো সময় লেগেছিল 1 ঘন্টা। শঙ্কর মাছটা আগে কেটে ধুয়ে অর্ধেকটা রান্না করে নিয়েছিলাম, কেননা রান্না বাড়া সেরে তারপরে আমি বসেছিলাম মাছ কাটতে। আর না হলে আজকে রান্না করতে করতে অনেক লেট হয়ে যেত। নুন দিয়ে ভালো করে ঝুড়ির মধ্যে ডোলে ডোলে ধুয়ে নিলাম মৌরালা মাছটা। মৌরালা মাছটা নিয়েছি 300 টাকা কিলো। এই দেখো মৌরালাটা অনেকটা এনেছি, আমি দুটো বাটিতে রেখেছি 2 দিন রান্নার জন্য। আর এইবার মাছগুলোকে সব আমি যথাস্থানে স্টোর করে দিই, মানে ফ্রিজে স্টোর করে দিলাম। 6 খানা টিফিন বড় হয়েছে, 1 সপ্তাহের মাছ। আর আজকে মাসি দেখো কাউনের খিচুড়ি দিয়েছে, এটা সন্ধেবেলায় খাবো। আর করেছি দুপুরে ভাত, আর করেছি উচ্ছে কুমড়ো বটি, শাপলা বটি আর শঙ্কর মাছ। শঙ্কর মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। আর কালকে ছিল চিকেন, যেটা গরম করে নিয়েছি, খাবে ছেলে আর মেয়ে। আর চলো এখন লাঞ্চটা করে নিই, বাজে এখন 3:10 বাকি। আর এই দেখো যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম রোদে শুকিয়ে গেছে, এগুলো নিচ্ছি ঘরে, এগুলো সন্ধ্যেবেলাতে করবো ভাঁজ। আর লাঞ্চ থালি একটা ভালো করে বেড়ে নিচ্ছি, লাঞ্চ থালিতে দিয়েছি উচ্ছে কুমড়ো বটি, শাপলা বটি আর শঙ্কর মাছ, এটা খাবে তোমাদের দাদা ভাই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।